দীর্ঘদিন যাবতি রাস্তার মধ্যে ময়লা পড়ছে মানুষ ফেলছে ট্রাক দিয়েও ফেলছে ব্যান দিয়েও ফেলছে বাড়ি ঘরের যেসব ময়লা এটা কালেক্ট করছে সব এসে এই মেন রোড ফিজতলা এই রোডটাতে ফেলে পাশে স্কুল মানে একটা আবাসিক এলাকাতে দীর্ঘদিন এভাবে ময়লা এখানে যেমন একটা ময়লার একটা স্তূপ তারা করতে চায় রাস্তার পাশে বা খোলা ডাস্টবিনে ফেলা বৈর্য বা ময়লা আবর্জনার পোঁচা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে রাস্তায় চলাচলকারী পথচারী ও নরসিংদী পুরো শহরের মানুষজন নরসিংদীর পের শহরে এমন রাস্তাঘাট বা পাড়া পাওয়া যাবে না যেখানে আবাসিক এলাকার বৈর্য বা ময়লা আবর্জনা নেই শহরটিতে জনসংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে মানুষজনের তৈরি ময়লা আবর্জনাও রাস্তাঘাটে কলার খোসা কাগজ প্লাস্টিকের ব্যাগ ও বোতল নেই পুরো এলাকায় খুব কমই আছে এমন রাস্তা বা পাড়া খোলা কন্টেইনারের উপচে পড়া আবর্জনা সহ শহরের বিভিন্ন রাস্তায় বা খোলা জায়গায় এসব বৈর্য ফেলে রাখায় চলার পথে নাকে হাত দিয়ে পাশ কাটিয়ে চলাচল করতে হয় শিশু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বহু পথচারীকে আবার ময়লা বহনকারী ট্রাক থেকে কিছু উড়ে এসে গায়ে পড়বে কিনা পথচারীদের রয়েছে সেই উদ্বেগ কথাগুলো বলছিলেন পুরো শহরের রাস্তায় চলাচলকারী একজন পথচারী পরিবেশ স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন শহর গড়তে পুরো নীতিমালা থাকলেও এসব বৈর্য বা ময়লা অপসারণে দেখেও যেননা না দেখার ভান করছেন সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে শহরের মালাকার মোড় ও ভেলানগরে মানিক মিয়া রোড সংলগ্ন এলাকায় সড়কের ওপর খোলা জায়গায় রাখা আবাসিক এলাকার বৈর্য বা ময়লা আবর্জনা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে বলে জানিয়েছেন চলাচলকারী পথচারী ও এলাকাবাসীরা এসব ময়লার ভাগারে কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে রাস্তায় আর দুর্গন্ধ ছড়ানোর কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এই রাস্তায় চলাচলকারী শিশু ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বহু পথচারীদের এই রাস্তা দিয়ে মানুষ যেতে খুব কষ্ট পায় বাচ্চারা স্কুলে যেতে খুব কষ্ট পায় নাক চেপে হাঁটতে হয় পিস দালা রাস্তা দিয়ে একটা গাড়ি দেখেন চলে না অর্ধেকের বেশি ময়লা এখানে ফেলে রেখেছে এখান থেকে ওয়ার্ড শুরু অতএব এই এলাকার প্রতি মানুষের প্রতি ওনাদের সেই ভালোবাসা

আর এখন সিজন্যা আমজাম কপালের কোচা তারপরে এখন ওই জন্য এই কারণে ময়লা আগের তুলনায় একটু বেশি এসব বৈর্য বা ময়লা অপসারণে অবহেলা ও বাফুলতি রয়েছে সংশ্লিষ্টের তবে পরিবেশ স্বাস্থ্য সুরক্ষায় ও পরিচ্ছন্ন শহর বড় সকলেরই দায়িত্ব রয়েছে বলে জানান পরিবেশ আন্দোলন নরসিংদীর এই নেতা গাছ জিনিসগুলা তো আসলে অস্বাস্থ্যকর আশপাশের পরিবেশগুলা তো অবশ্যই দূষণ হয় পরিবেশ অস্বাস্থ্যকর থাকে আর হচ্ছে যে ওই যথাসময় ময়লা সরাই নেওয়া এলাকার লোকজনদেরও দায়িত্ব আছে তবে দ্রুত এসব বরিজ্য বা ময়লা অপসারণ করে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় এবং পরিচ্ছন্ন শহর গড়তে পুরো কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার দাবি সচেতন মহল ও পুরবাসীর